যারাই নতুন কবুতর পালবেন তারা একটা জিনিস খেয়াল করে রাখবেন, সেটা হচ্ছে যে কবুতর আসলে বিক্রি করবেন অনেক টাকা পাবেন এরকম চিন্তাভাবনা বাদ দিয়া সবার প্রথমে চিন্তা করবেন যে কবুতরের ঘরটা পরিষ্কার করা লাগে। কবুতরের ঘরের একটা মেনটেন্যান্সও আছে। তো আপনারা দেখতে পেতেছেন যে কবুতরের ঘরটা খুবই অপরিষ্কার, কিন্তু আসলে যে এই সময়ে বৃষ্টি চলে আসবে এরকম আসলে ভাবা যায় নাই, এই জন্য কবুতরের ঘরটা পরিষ্কার করতে পারিনি। তো আজকে আমি দেখতেছি দেখা দেবো যে কীভাবে কবুতরের ঘরটা পরিষ্কার রাখতে পারেন। আসলে এতটা দুর্গন্ধ, এত পরিমাণ নাইট্রোজেন যে আমি শুধু একটা সার্জিক্যাল মাস্ক কুলাইতে পারিনি। তো আমার এই জন্য বড় মাফলার বা গামছা নাম আছে। Allah 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 Allah
দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আসলে জিনিসগুলা একটা ডাইনামিক ওয়েবসাইটের যেরকম ব্যাক এন্ড খুবই ঝামেলা থাকে, ফ্রন্ট এন্ডে যত সুন্দর থাকে ব্যাক এন্ডে তার থেকে বেশি ঝামেলা থাকে। তো তেমনি হচ্ছে কবুতরগুলো যত সুন্দর দেখতে আসলে মেনটেন্যান্স ততই কঠিন। তো এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি পরবর্তীতে এখানে হচ্ছে ইয়ে দিয়ে দিব, ব্লিচিং পাউডার দিয়ে দিব, যাতে যে গন্ধগুলো আসে সে গন্ধগুলো না আসে। আর আপনারাও হচ্ছে শীত যেহেতু চলে যাচ্ছে, গরম আসতেছে, তো গরমের আগে ঘরটা পরিষ্কার করবেন। আর দ্বিতীয় যেটা হচ্ছে ব্লিচিং পাউডার অবশ্যই ব্যবহার করবেন।